আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ, আমার সাথে ক্যামেরায় রয়েছে সচিন। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাপনিকলা ফরেস্টে। এখানে ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ পরিদর্শনে আসবেন আমরা জানতে পেরেছি। আসুন আমরা সেই চিত্র দেখে নেব, পাশাপাশি তার সাথে কথা বলে নেব যে পরিদর্শনের পর তিনি কি জানাচ্ছেন আমাদের। বলছি স্যার, আজকে আপনি এই সাপনিকলা ফরেস্টে আজকে ঘুরতে আসলেন বা পরিদর্শনে আসলেন, স্যার কি দেখলেন এখানে যদি একটু আমাদের জানান। আমরা এখানে পার্শ্ববর্তী একটি বুথ, যেটা ভোটের সময় বুথ হিসেবে ব্যবহৃত হবে, সেরকম একটা বুথ দেখতে এসেছিলাম। আমি বিডিও সাহেবের সঙ্গে জয়েন্ট ইন্সপেকশনে করতে গিয়ে হঠাৎ করে খবর পেলাম সাপনিকলার কিছু অ্যাক্টিভিটিসের কথা। আমরা মাঝ রাস্তায় আমরা মানে ওখানে কাজ শেষ করে ঢুকলাম এখানে। এসে খুব মানে ট্যুরিজম পোটেনশিয়ালের ভিত্তিতে এটাকে একটা অসাধারণ স্পট বলে আমার মনে হয়েছে। এতটা বড়, প্রায় 235 একর জায়গা রয়েছে, প্রচুর ভ্যারাইটিস গাছ রয়েছে, বেশ কিছু মাইগ্রেটরি বার্ডস আমার মনে হলো আছে, একটা দারুণ ওয়েটল্যান্ড আছে। কিন্তু এটাতে আমি পিকনিক করব, দায়িত্বজ্ঞানহীনভাবে জায়গাটাকে নষ্ট করব, আমার নিজের সম্পদ, দেশের সম্পদ সেটাকে নষ্ট করব, এই মানসিকতার থেকে আমার মনে হয় সামহাউ জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এর বেটার প্রিজার্ভেশন দরকার। প্রিজার্ভেশন করতে গিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে তার স্টাফদের সঙ্গে আলোচনা করলাম, আমাদের কতগুলো পোটেনশিয়াল দেখেছি আমরা, যে এখানে একটা বায়োডাইভার্সিটি পার্ক মতন তার একটা প্রপোজাল করা যেতে পারে। ইমিডিয়েটলি আমরা যেটা করব, তার জন্য আমি আমাদের বিডিও ইসলামপুরকে অনুরোধও করেছি যে এনআরজিএস থেকে এই দিঘিটার যাতে সংস্করণ করা হয়, কারণ এখানে আমার প্রচুর মাইগ্রেটরি বার্ডস আসতে পারে, বেশ কিছু রয়েওছে। এছাড়া এইমাত্র আমার সঙ্গে ট্যুরিজমের জয়েন্ট ডেপুটি ডাইরেক্টর কথা হলো ওনার সাহেবের সঙ্গে, তো উনি আমার অনুরোধে কয়েকদিনের মধ্যেই উনি ওনার পুরো টিমকে নিয়ে এখানে আসছেন, যে এখানে ট্যুরিজমের একটা প্রপোজাল বানানোর জন্য। আশা করছি 10 তারিখের মধ্যেই আমাদের ইন্সপেকশনটা হবে, তারপর ট্যুরিজম থেকেও কিছু ওনাদের পছন্দ হলে এখান থেকেও কিছু প্রস্তাব যাবে। সুতরাং আমরা আশা করছি ভবিষ্যতে, এছাড়া আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করব কিছুদিন আপাতত যাতে এখানে একটা পেট্রোলিং বাড়ানো যায়, যাতে এখানে সমাজবিরোধী কোনো কাজকর্ম সামনের দিনে না হতে পারে, আমরাও মাঝে মাঝে আসতে থাকব। আমরা কথা বলছিলাম ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগের সাথে। খবরবেলায় জুড়ে থাকবেন, আরও বিভিন্ন খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব।